ওরে শুনছি না, আমার তেল সোনা কোন আছে? 7টা বাজিলে আজি বেলা কাতার এসার পরীক্ষা আছে। পরীক্ষা তো ভালকে যদি ভাল আছে কোন আছে নহি, ভাত খাই আছে নাকি? কি হব আজি? ও ইচ্ছা গম পাইছে, মোকা তো সলকান্ত সলকান্ত জগাই থাকা, রাতে পরে তোমার ছেলে থাকা বলে এটা বসছিলি। ইচ্ছা গম পাইছে, যা যা পরীক্ষা ভালকে দিবি। জীবনত ফার্স্টবারের বাবে এসআই পরীক্ষা ইন্টারভিউ দিব যাব লাগছো, তোচ পারিলাল অপমান আশীর্বাদ দি, যাতে মোর মনত না প্রশ্নগুলা হানো মোর মনত আহি যাতে গোটা শুদ্ধ করে লিখি থাকি যাব। আর হো বাপা, মোর আশীর্বাদ তো তোদের সদায় আছে, কারণ নিজের সন্তান এটার কারণে বা মাক বাপেকর সদায় মরম থাকে। কিছুবা কিয় গালি দিও জানানে, কিছুমান কথাত তনে বেয়া কাম করিলে আমি অল্প গালি দিও, কিন্তু আজি মই বহুত সুখী, কারণ মোর লড়াই আজি চাকরির বাবে পরীক্ষা দিব যাব ওলাইছি, চাকরি করব বলে কি আশা। আজি মই গৌরব অনুভব করছো মোর লড়াই আজি। আজি তো সপোন দেখা পাই আসলো যে এসআই পরীক্ষা দিব যাম, মোৰ কাষত আপি এটা বহিব, আপিটোৰ লগত লাইন লাগিব, আপিটোও চাকৰি পাব, ময়ো চাকৰি পাম, দুয়োটা চাকৰি কৰিম, কিমান ধুনীয়া বিল্ডিং বনাম, গাড়ী কিনিম, এনেকুৱা ধুনীয়াৰ এখন সপোনত উঠি ভাহি পৰিছিলোঁ। অ' তাৰপৰা দেউতাই মোক মাতি 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 জগাইছি, মই ভাবিছোঁ আন্ধাৰে আছে নেকি, অ' চাওঁ যে 7টা বাজিল ঐ, তখন তাৰাতাৰিকে মুখ চুখ নোধাকে চাহাই গুচি আহিলোঁ। ওই বাপরে বা সপন দেখা পাইছে, গোটা দুটা চাকরি করবি, বিল্ডিং কিনবি, কিবা কিনবি, সপন দেখা পাই দেখতে লাগছিল। জীবনে চাকরি না করলে সপন কি বিলাস ঘুরিবি থেকে আবার লই থেকে আসে তাই এ জিলা জো 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 মোরো এক্সাম দিবা যাবা ইচ্ছেন আসিলে, দৌতা রাখুক দৌতা রাখুক কারণে যাবই নোয়ারি, কিবা এটা হয় বলে ভয়ে লাগে থাকে, কেউ নেগেলেছে নহব জো রো ভগবানক খেয়া করে, আকো পিছবেলা এক্সাম আছে এবি উবির, হে ভগবান কি বা ও এক্সাম বলে দিয়ে চাকরি চলে না পাও। সেই রাতিপুর পরে যে তহতক রখলো, এবার গাড়ি রখ, গাড়ি কেছে নেব, গাড়ি কেছে নেব রখি থাকো এটা, হে বাসা আকলে বহুত টাইম লাগবে, তা কাম কর যাই, সে মারুতি হানছি, মারুতি হানতে যাও যো, হে অ অ অ অ মারুতি গেলে হল কাঁদতে পাম যো, হে মারছে মারছে রখছো 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 রখছো। হে বাইদেউ আপনি একর পর আইছে মানে কোন হান ডিস্ট্রিক্টর পর আইছে? মই কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ বাৰাচালিৰ পৰা আহিছোঁ, ৰঙিয়া যে ৰঙিয়া চিনি পোৱা নাই? আপোনাৰ নামটো কিনো আৰু আপুনি মোক অলপ সহায় কৰিব দিয়ক, মানে দেখাব দিয়ক, মই ইমান ভালদৰে নাজানো। হ'ব দে হ'ব দে, চবে মিলাই মিচিকে আমি লিখিব লাগিব, সকলোৱে পাছ কৰিব লাগিব। হয় বন্ধুসকল, গুড মৰ্ণিং, এছআই এক্সামলৈ আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। সকলোৱে এছআই এক্সামটো ভালকৈ দি সুকলমে আমাৰ অসমখন কঢ়িয়াই নিয়াৰ বাবে আহ্বান জনালোঁ। এয়া এইখন এনচাৰ লিখা বহীখন ল আৰু লিখি কেনে চাওঁ, ইয়াতে কোড নম্বৰটো বহাই দিবা আৰু ৰোল নম্বৰটো বহাই দিবা আৰু ৰোল নম্বৰটোৰখিনি লিখি দিবা, 1 OAN 1 এনেকৈ কেলকুলেটৰ হাৰটো লিখি দিব লাগিব। আপোনালোকে বুজি পাইছেনে? স্যার ভালকে বুঝি পো না, আর একবার বুঝাই দিব, ঠিক আছে? না জানাইলে কোনো নিলিখিবা, ভালদরে বুঝাই দিম, আৰু এইখন বেয়া নকৰিবা, কারণ ভুল হলে এনেকুৱা এনসার কাগজ আর নাপাব, এইখনে কাগজ ভুল হলে আপনার লো যাব, সেখানে না জানাইলে আমার কিবা কিবা খুঁজে থাকবো, আপনার আমি সকলো ভালদরে বুঝাই দিম, আর আমার মতে আপনার কাম করে থাকিব।
আৰু কোনো কাগজত নাচাই ভালদৰে লিখি নিজৰ নিজৰ মতে নিজে নিজে লিখি থব। কাৰণ কোনোবাই তোমাক ভুলকৈ ক'ব পাৰে, কোনোবাই শুদ্ধকৈ ক'ব পাৰে। সেয়ে নিজৰ মতে লিখিবা, এটা কাকো সোধা পোছা নকৰিবা, হাল্লা নকৰিবা, ঠিক আছে? হাল্লা নকৰিবা। আৰে তুমি এইফালে কিয় চাই আছা? নিজৰ নিজৰ মতে লিখা আৰু তোমালোক অলপ ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰা, ওচৰ ওচৰ নালাগিবা। শিৱসাগৰ বুলি কম ৰ সুধিলি এ বেচি, মইতো নাজনোৱে, চব আন্দাজত মাছে, মইতো পাছ নকৰোৱে, বেলা তোক ফেল কৰে মাৰ, মোৰ মিছা কথা কৰ। অঁ 1848 চনত মই পুৰা পঢ়ি আছোঁ, আজি পুৰা গম পাইছোঁ 1848 চনত আজি ৰাতিপুৱা পঢ়ি আছিলোঁ, সেইটো হয় দে, সেইটো লিখি দিয়া। অঁ তোমালোকে কিয় চাৱা চাই কি আছা? আৰু ওচৰৰ পৰা ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰ, আৰু কিয় কথা পাতি আছা? কথা নাপাতা, নিজৰ মতে নিজৰ মতে লিখি থাক। ওচৰ ওচৰ তুমি ইফালে, তুমি ইফালে, আৰু তুমি ইফালে যোৱা, ইয়াক ওচৰ ওচৰ নালাগিবা, আৰু কথা নাপাতিবা। চিচি কেমেৰা আছে, চিচি কেমেৰা টিভিত উঠি আছে, এইবিলাক কথা নাপাতিবাচোন। আৰু 16 মিনিট আছে, 16 মিনিট পাছত বহি দিব লাগিব, তোমালোকে 16 মিনিট আছে, 16 মিনিট যিমান লিখা লিখি লওঁ তাকে ভালদৰে। হৈ ভগৱান, কি কওঁ, মোৰ তাত 21টামানো লিখা নাই, এ ভগৱান, মই তাৰ দৰে আন্দাজত মাৰি দিওঁ, আৰু আন্দাজত হ'লি হ'ব নহ'লেও নাই, ঘৰত যাই কিনে ভালকৈ লিখা বুলি ক'ম আৰু। বন্ধুসকল, আৰু মাত্ৰ 2 মিনিট আছে, 2 মিনিটত আপোনালোকৰ বহীখন আমি লৈম, আৰু বহীখন আনাৰ পাছত নিজৰ নিজৰ জেগাত বহি থাকিবা, আৰু নিজ তোমালোকে এটা এটা আমাক চহী মাৰি দিব লাগিব, তেতিয়া তোমালোকে ইয়াৰ পৰা যাব পাৰিবা, ঠিক আছে? ঠিক আছে ছাৰ। তোমালোকে আজি কিমান আনচাৰ কৰিলা? নাই নাই, বেছি ভাল হোৱা নাই, 68 আনচাৰ কৰিছোঁ মাত্ৰ। লিখিব আৰু এটাতো নিলিখিলো, 99 কৈছো আৰু, 99 হবই মোৰ কনফাৰ্ম। ভগৱান, 99 আনচাৰ কৰা বুলি কৈছো, হে 99 কেইটি হৈছে মই নিজেই নাজানো, হয় নহয় মাৰি থৈ আছো। নাই দে নাই, মোৰ বেছি ভাল হোৱা নাই, মোৰ মাত্ৰ 40টা ভাল হোৱাকে লাগিছে জানা, আৰু 10টামান মই আন্দাজত বহি থৈ আছো, মানে কনফাৰ্ম হয় নহয় অলপ সন্দেহ হৈ গৈছে, সেনেকুৱাকে বহি থৈ আছো। সিহঁতেও কথা পাতি আছে, সিহঁতে কিমান পৰীক্ষা লিখিলে সুধি আহ ৰ। তোমালোকে কথা পাতি আছা নেকি? অঁ তোমালোকে আজি কিমান আনচাৰ কৰিলা? নাই নাই, বেছি ভাল হোৱা নাই, মাত্ৰ 69 মই আনচাৰ কৰিছোঁ। এ কি ক'ম আৰু, জানাই নাজানাই কেইটামান লিখি থৈ আছোঁ, ভগৱানৰ কৃপাত হ'লেই নাম আহিলে ভাল আছিল, ঘৰৰ সন্মানটো বাচি গ'লে চাকৰি এটা পালি ভাল হৈ আহিছোন। অঁ নাই দেই, কাৰো পৰীক্ষা ভাল হোৱা নাই, মোৰো বেছি ভাল হোৱা নাই, এসপ্তাহ কৈ আছোঁ, মাত্ৰ 99 লিখিছোঁ, এটা মই এৰি থৈ আছোঁ। নাই দেই, মোৰো পৰীক্ষা ভাল হোৱা নাই। বাপে বা, 99 লিখাৰ পৰীক্ষা ভাল হোৱা নাই বুলি কৈছে? ইহঁতে ফাটা ফাটা লেবেল মাৰি ভাল হোৱা বুলি কৈছো, ইহঁতে চবৰে ভাল আছে, মোৰে আন্দাজত আন্দাজত মাৰি থৈ আছো, মোৰে বেয়া হ'ব, হে ভগৱান, ইহঁতৰ নাম আহিব, মোৰে নাম নাহে। ফাটা ফাটা লেবেল মাৰিলে পৰীক্ষা ভাল হ'ব বোলে, ইহঁতৰে ভাল আছে, মোৰে বেয়া আছে, এ ভগৱান, কি হয় নাজানো দে আৰু। হেল্ল' অঁ অ' তই ফোন কৰিম বুলি ভাবি আছিলি ৰ, তোক তই ফোন কৰিলি, এই হা অঁ এই পৰীক্ষা ভালে বেয়াৰ মাজতে দে, বেছি ভাল হ'ব নাই, বেছি প্ৰশ্নও সেয়ে নাই, চব মহা মাৰিছোঁ, চব লিখিছোঁ, চব আন্দাজত বহে বহে থৈছোঁ, কাৰণ মনতে নাই কিবা আছিলে কি কি লিখিব লাগে মনতে নাই, চব আন্দাজত আন্দাজত বহি থৈছোঁ, কিয় গালি পাৰা আকৌ।
যিকি বেহাল এশটাৰ এশটা হৈ থাকে, 99 লাগছে যে 99 হৈ থাকে, মই চব তোৰ ফাঁচ যাম দেখোন এ কিবে কাৰণত যদি 99 হাৱা হৈ থাকে না, অসমৰ ভিতৰত 1 নম্বৰ মেৰিট লিষ্টত মোৰে নাম হ'ব, কি যে ভাল লাগিব।